আসলে কিন্তু তোমার নায়িকার মতো লাগে। তুমি পাশে থাকলে মানে তোমার মতো এরকম সুন্দরী বা পাশে থাকলে কথা শিখতে হয়। দুপুরবেলা না পেট ভরে না খায় বের হওয়ার আমার ঠিক হয় নাই। ঘর থেকে বাইরে হবার বুঝছি খিদা কারে কয়। কাম পাইছেন? চেয়ারম্যান বাড়ি গেছিলাম, হে কইছিল কাজ কাম লাগলে হার বাড়ি যাইতে। দিছে কাম? হ্যাঁ পাই নাই তো, হে গেছে ঢাকা। সারা বিকেল তো হ্যার বাড়িতে বসেছিলাম, সন্ধ্যাবেলা হ্যার বউ কয় যে আজকে আর আইব না। আপনার এত কথা জিজ্ঞেসে কে? কাম পান নাই এটা কইলি তো। সাইল যে আনছিলেন সব শেষ, কালকে কি রান্না করুম হেডারি কোনো খবর নেই। আমরা নাহলে কষ্ট করে থাকতে পারি, মায়ের এত কষ্ট দাউন যায়। তার উপরে লয়েছে একটা বিকুকরে, হেরে কি না খাওয়া রাহুন যায়। টাকাটাও দিতে পারতেছি না যে কোনো জানে না। টুম্পা কই খাইছে? হ খাওয়া মাত্র ঘুম পাড়েছি। আর হেলো আরে খাওন দিছো? ঘরে খাওন দিয়েছি। তুমি খাইছো? কি হলো কথা বলছো আমাকে? ও তোমার না কইছি নিজের জন্য খাওয়ান না রেখে আমার জন্য খাওয়ান রাখবা না? আচ্ছা আসো দুইজন মিলা ভাগ করে খাই। এনে যেটুক ভাত আছে ওটাতে তো আপনি রিপেয়ার করবেন, আবার আমার খাওয়াইতে চান, আপনি খান। আরে যদি হয় সুজন তেঁতুল পাতায় নয় জন। ও আসো দুইজনই ভাগ করে খাই, পেট ভরে দেবো। তুমি ওখানে যাও, আমি কাজ কাম পাইলে তারপরে তোমাকে নিয়ে আসবো। না কিছু হইব কি না হইব আমি খুব ভালো করে জানি। মনে নাই গত বছর টুম্পারের নানা বাড়ি লয়ে গেলাম সকালবেলা, বিকালবেলায় আপনি গেছেন আমার জোর করে লয়ে হনে লেগে। একটা দিনও আমার সাথে থাকতে না সে বলে আবার আমার সাথে থাকতো। তাও ঠিক, তাই তোমার এখানে খাওয়ানো কষ্ট হইতেছে না? কষ্ট কি আমার একলা হইতেছে, আপনার হইতেছে না? আচ্ছা না ও কাকা আসেন ভিতরে আসেন। না যাবো না, আমার ভাতটা নিয়ে আসেন, আমি ভাত খাবো না। কেন খাবেন না কেন, কোনো সমস্যা হয়েছে? না না কোনো সমস্যা না, আমি রাত্রিবেলা ভাত খাই না, ডাক্তারের বারণ আছে। কোন ডাক্তার কইছে? আমি ফকির মানুষ, আমি কি আর ডাক্তারের নাম জানি। হয়েছিল কি একবার মাথা ঘুরে রাস্তায় পড়ে গেছিলাম, মানুষ আমার ধৈর্য করে ডাক্তারের কাছে নিয়ে গেছে। হে কইছে রাইতে কোনো ভাত খাওয়ানো যাবো না, তখন থেকে আমি আর রাইতে ভাত খাই না, খালি পানি খাই। আপনি সত্যি কইতাছেন তো? আম্মা কি কয় আপনার লগে মিশে কত কম কেন নিয়ে আছেন আম্মা? তুমি আমার জন্য খাওয়ানো লাগছি না, ঘুরে ফিরে সে খান তোমার কাছে ফিরে এলো না। আমি আপনার খাওয়া দিচ্ছি। আসলে কিন্তু তোমার নায়িকার মতো লাগে। আপনি কি যে কর
না হ্যাঁ এই সব কথা কইতে শিখছেন কথা আর শিখতে হয় নাকি হ্যাঁ তুমি পাশে থাকলে মানে তোমার মতো এরকম সুন্দরী বউ পাশে থাকলে কথা শিখতে হয় না হইছে আর কথা বাড়েন না আপনি আম চলেন অনেক রাত হইছে মায়া ডাকলা ঘুমাইতেছে ভয় পাই আরে থাও না ঘুমা গো একা একা ভয় পাবো না আমি এত রাতে আপনার লাগি না বয়ে থাকতে পারবো চলেন পরে চলেন আরে থাকো না কিছু চলো এক কাজ করি আজকে রাতে দুজন মিলে এখানে থেকে যাই হ্যাঁ আপনি পাগল হয়েছেন আপনার লগে আমি পাগল হইতে পারুম না শোনো দুনিয়ার সব মানুষই পাগল একটা গান আছে না পাগল সারা দুনিয়া সজন লাগবো পাগল না আমার লাগবো না কেন না লাগবো না